একবারে 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 চলগা 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 আমার চাকা ধরবে না এনে হ্যাঁ ধরবে 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 আমি উঠে দেবো Assalamualaikum, it's your thunder. Welcome to my vlog. I hope you are all good and good morning from Keokradong. And view hoche pechone eita. Amra ajke late kore felchi. Ar 1 hour age utte pale sunrise dekhte partam. Eta miss korchi but eto trekking kore ar mane amra chakna pai nai. Stephenno chakna pai nai. Bujhaiteche noel Stephen onek age theke taka rakhi korto. O 1 hour late taka rakhi korche. Ekhon eshe moise na trekking kore je aschi. Bhal lagteche. But ajke shobar age swimming korche. So, I have a plan. I can take any chibo, packing, taking core breakfast, core breakfast, core, bogalic chorajabo, then the kajaki koraja. Poor out of meg and upore atomon tanda chita polar by day. What should chill this? And আমরা নিচে এই কটেজে ছিলাম এন্ড ব্রেকফাস্ট করছি লাঞ্চ ব্রেকফাস্ট লাঞ্চ এটা বলেন সব এখানে Welcome back everyone. So, আমরা ব্যাক করতেছি কেকরন থেকে আমরা নামতেছি আপাতত প্ল্যান হচ্ছে আমরা দার্জিলিং পারে গিয়ে ব্রেকফাস্ট করব এখানে ড্রোন শট হবে হ্যাঁ ড্রোন শট নিব এখানে ব্রেকফাস্ট করি নাই কারণ এখনো রান্না হয় নাই একদম মে এত জোস লাগতেছে সাইডে পোলার বাই ওই দেখাইতেছি আমরা কালকে এই ঢালটা হেঁটে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে পেছনে তো দেখতেছেন কত উপরে আমি সামনে দেখাইতেছি ওই যে এতটুকু ঢাল উঠছে মানে পুরো 12টা হয়ে গিয়েছিল স্টিফেনের অবস্থাই খারাপ হয়ে গেছে আর আমাদের অবস্থা কি বলবো কিছুই বলার নেই এটা হচ্ছে আমাদের শিবু মামা মানে লাইফে মানে অনেক গাইড দেখছি বাট মামার মতো কাউকে দেখিনি মামা মানে সেই লেভেলে স্মার্ট আমি ফার্স্টে মামাকে দেখা বুঝি নাই মামা গাইড অনেস্টলি সত্যি মামাকে দেখে ফার্স্ট আমরা গাইড মনে করছি
আমরা পাই না মানে আপনি দেখে অনেক ভালো লাগছে আর মামার যে ব্যবহার ওটা বলার বাইরে শুরু ভাই আপনি কিছু বলেন মামাকে নিয়ে আমি একটু ভালো মতো ইন্ট্রোডিউস করে দেই ওনার নাম হচ্ছে শিবু বড়ুয়া উনি রুমা বাজারে থাকেন উনি একজন গাইড উনি আপনাদের রুমা বাজার থেকে বগা লেক হয়ে কিউকারডং পর্যন্ত যত রাস্তা আছে সব উনি আপনাদেরকে ইন্ডিকেট করে নিয়ে আসতে পারবে আপনাদের খাবার দাবার থাকার জায়গা যত কিছু আছে সব উনি ম্যানেজ করে দিতে পারবে হ্যাঁ চান্দের গাড়ি থেকে শুরু করে তো আমি শিবু বড়ুয়া শিবু দাদা উনি আসলে আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে এই কিউকারডং ট্যুরে তো আমরা খুবই প্লিজড খুবই সন্তুষ্ট ওনার উপর এই জন্য আমরা চাচ্ছি যে আপনারা যদি কখনো আসেন শিবু বড়ুয়া দাদাকে আপনারা বুক করে আসতে পারেন দাদা আপনার নাম্বারটা স্ক্রিনে একটু বলে দেন 0185 67 29 3 5 শিবু গাইড আর মামার নাম্বার আমি ডিটেইলস বক্সে দিয়ে দিব আপনারা চেক করলে পেয়ে যাবেন মামার ব্যবহার বলার বাইরে ওয়েলকাম ব্যাক এভরিওয়ান সো আমরা সিম্পলি বগালেক চলে এসেছি মানে যা হইলো পা দুটোর অবস্থা খুব খারাপ মানে যে আমাদের ভাইয়া নেক্সট ইভ ইনশাল্লাহ আমরা আবার একসাথে ট্রেকিং এ যাব আমার পায়ে মাসল হয়ে গেছে থাকলে এন্ড আপাতত ও এটা হচ্ছে ইয়ে ফুলে গেছে কি ল্যাঙ্গুয়েজ বলে এটা মাসল মাসল কি কি বলে আচ্ছা বলো দেন তো এখন আপাতত প্ল্যান হচ্ছে এখন আমরা রুমা যাব রুমাতে বাইক রেখে আসছি বাইক নিব বাইক নিয়ে দেন আমরা হচ্ছে স্টিভেনের পাশে চলে যাব সো ইনশাল্লাহ দেখা যাক কি হয় এন্ড এই যে পেছনে বগালেক রওনা দিয়ে দিলাম এখন হচ্ছে শৈলপ্রভাত যাবো স্টিভেনের বাসায় থাকবো আমাদের সাথে যে ভ্যানটা ছিল ভ্যান ভাবি স্কুটি নিয়ে আসছে এই সামনে আমাদের সাথে ব্যাক করতেছে এখানে আমাদের একটা সবার একটা সবই হোক আমরা শৈলপ্রপাতের কাছাকাছি চলে আসছি আর বেশি টাইম লাগবে না এখানে কিছু ড্রোন শটস নিব আমরা বাগানে যাব স্টিফেনের বাগান হ্যাঁ হ্যাঁ সো ভেড়া চলে গেল কালকে দেখা হবে ধরবে 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 আমি খেয়ে দেবো আরো যাই আমার নিচের বডি কিট গেছে নিচের বডি কিট গেছে আমার নিচের বডি কিট পাই যা বুঝছিল বেজে গেছে আচ্ছা দেখি দাঁড়াও
একবারে 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 জানিয়ে জানগা জানগা এদিক এইখানে বাজে না না আমার ডা এদিকে গেছে গা এই যে এদিকে যায় স্লিপ খাইছে খালি উঠে গেছি ফাইনালি আমরা চলে আসছি এত টেস্টি সেটা বলার বাইরে বান্দরবন তো সবারই আসা হয় একবার করে হলেও টেস্ট করা যাবে না মুন্ডি চাটনি এর হচ্ছে মুন্ডি এই মুন্ডি তো কই এ হচ্ছে মুন্ডি আর এটা হচ্ছে পিকিউ কি জানি এটার নাম কি পিকিউ না হ্যাঁ আর আমাদের তো এই কাটাপ্পা ভাই কাটাপ্পা খাওয়া শুরু করে দিছে আগে থেকে আঞ্চলিক খাবারের মধ্যে এটা বেস্ট অনেক মজা আঞ্চলিক না এটা হচ্ছে আমাদের বান্দরবানের ঐতিহ্য বান্দরবানের আঞ্চলিক খাবার না হ্যাঁ সেটা বলো ওকে এটা খুব মজা এটা কি দিয়ে বানায় ডাল দিয়ে আচ্ছা আমি আর আপনি আর ভাই কি খেতেছেন বান্দরবানের স্পেশাল খাবার মুন্ডি মন্দি খেয়ে একবার ডিনার করতে আসছি আমরা আগে থেকে ডিনারের কথা বলে গেছিলাম বাট ওইখানে খেয়ে পেট ভরে গেছে এখানে খেতে পারিনি ভালো করে বাট তারপর যতটুকু পারছি এখন স্টিফেনের বাসায় চলে যাবো অ্যান্ড কালকের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে কক্সবাজারও যাইতে পারি আবার নাও যাইতে পারি সেই সময় আমরা ঢাকা ব্যাক করব সো দেখা যাক কী হয় সব কিছু শুরু অ্যান্ড সুইপের উপরে ডিপেন্ড করতেছে আজকে পর্যন্তই সো গাইস শেয়ার অলওয়েজ হিট দ্য লাইক বাটন ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব টেক কেয়ার খোদা হাফেজ অ্যান্ড থ্যান্ডা লাভস ইউ